আমি দৈনিক করতোয়া পত্রিকায় একদিন একটা হেডিং দেখলাম, এটাই শেষ কথা, একটা হেডিং দেখলাম কি চাচা, একটা হেডিং দেখলাম লিখছে এক মিনিটেই গর্ব খালাস। কয় মিনিটে গর্ব খালাস? তো হেডিংটা খুব চমৎকার মনে হলো, কে রে এক মিনিটে গর্ব কেমনে খালাস হয়? তো পরে দেখলাম হিলি সীমান্তে একজন মহিলা আসতেছে একেবারে সুন্দর সুন্নতি হেজাব পর্দা করে পরখা পড়েছে, কিন্তু তার পেটটা এরকম উষো, কি উষো পেট উষা, বোঝা যাচ্ছে আসতো 10 মাসের গর্ভবতী মহিলা। এখন বিজিবি জওয়ান ওখানে বসে আছে, তো মেয়েটা যখন সামনে দিয়ে পার হতে নেয়, এই মুহূর্তে বিডিআর জওয়ানের একজন সদস্য, বিজিবির একজন সদস্য তার ওখানকার অফিসারটি বলছে, স্যার একটু পারমিশন দেন, আমি এক মিনিটে এই মহিলার গর্ব খালাস করব। তো বিডিআর অফিসার বলতেছে, বিজিবির অফিসার বলতেছে, এই না মা বোন সবার আছে, আজ তো দেখা যাচ্ছে মহিলা গর্ভবতী, পরে হাত দিস। তো স্যার এরকম অনেক অভিজ্ঞতা আমার সঞ্চালিত আছে, আপনি আমাকে পারমিশন দেন, আমি গর্বটা খালাস করব। আচ্ছা দেখি তুই পারমিশন দিলাম কি করিস কর। উনি চলে গেছেন, যে মহিলাকে ধরছেন ধরে বলেছেন যে আপনার ভেতরে কি আছে বের করে। মহিলা বলতেছে যে না আপনি আমার গায়ে হাত দিলেন কেন, মা বোন আপনার নাই, আমি একজন গর্ভবতী মহিলা, আর আপনি আমার গায়ে হাত দিয়েছেন, আমি আপনার বিরুদ্ধে মামলা করব। ওই যে আগে কথা বললাম সোরের মায়ের বড় মামলা, যেভাবে চোখ পাকাইছে তাতে অবস্থা খারাপ। বিডিআর জওয়ান বলতেছে যতই আপনি উচ্চবাচ্চ করেন চেঁচামেচি করেন কোনো লাভ হবে না, এক মিনিটে আপনার গর্ব খালাস করা হবে। আপনি ইচ্ছা হয় যদি স্বেচ্ছায় আপনি আপনার ভেতরের জিনিসটা বের করে দেন তো ভালো, না দিলে আমি আপনাকে উলঙ্গ করে বের করে দেব। বিডিআর ওখান থেকে বিজিবির যিনি অফিসার ছিলেন তিনি বলতেছেন, এই সরে আয়, না স্যার পারমিশন পাইছি, গর্বটা খালাসই, বোরকাটা খুলছে দেখে আসলেই বাচ্চা আছে, কিন্তু একটা না 10টা, কি আছে এত সুন্দর করে সাজাইছে 10টা ফেন্সি রেলের মতো, আজ তো দেখে মনে হচ্ছে 10 মাসের গর্ভবতী মহিলা। এগুলো সব বের করছে পত্রিকায় হেডিং লেখছে এক মিনিটেই গর্ব খালাস। এইভাবে বিভিন্ন পদ্ধতিতে এগুলো চলে আসতেছে, কদুর ভেতরে ঢুকায় দিয়েছে, তরমুজের মধ্যে ঢুকায় দিয়েছে, নারিকেলের মধ্যে ঢুকায় দিয়েছে, এমনকি ঢাকাতে একটা অ্যাম্বুলেন্সে দুইটা লাশ আসতেছে, কি আসতেছে আজকে দুইটা লাশ নিয়ে আসতেছে অ্যাম্বুলেন্স করে। তো এখন এক পর্যায়ে পুলিশের সদস্যরা গোয়েন্দা বাহিনী ওখানে গাড়িটা আটকায় দিয়েছে, কি আছে ভেতরে, কই স্যার দেখেন দুইটা লাশ, এমন ভাবে সাজাইছে প্রস্তুত দুইটা লাশ। তারপরে বলেছে সত্যি লাশ বলে, হ্যাঁ দেখি একটু মুখটা দেখি, মেয়ে না পুরুষ, অবস্থা গতিক না ব্যাগুতি, শেষ পর্যায়ে আসতে করে মুখ খুলছে দেখে ওখানে লাশ দুটোই আছে, ওই লাশের নাম হলো মিসেস ফেন্সিডেল বেগম আর মোহাম্মদ ফেন্সিডেল হোসেন, কথা কি বুঝতে পেরেছে? এই হলো সেখানে অবস্থা। আজকে আমরা নামে বেনামে বিভিন্ন পদ্ধতিতে এইসব ব্যবহার করতেছি, এগুলো বিদেশ থেকে আমদানি করতেছি, আমাদের সন্তানদের হাতে উঠাই দিচ্ছি, যাদের ভবিষ্যৎ বিনষ্ট হয়ে যাচ্ছে, জাহান্নামের খরাক হয়ে যাচ্ছে। সূরা হুদ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর পারার শুরুতে 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে, এতগুলো বোঝা লাগতেছে, হ্যাঁ এখনই মোনাজাত হবে, কত বাজছে? 11:45 বাজে, আমি আর যদি 15 মিনিট চালাই আপনাদের তাতে কোনো সমস্যা হবে, কষ্ট হবে? কতক্ষণ থাকবে? 1 ঘন্টা থাকবে, ওয়াজ চলবে না বন্ধ হবে, সবাই চলার পক্ষে, দেখি কে কে পক্ষে নাই, এগুলো পক্ষে
পক্ষের লোক নাকি? হাত উঠলো কেন? জজবার খেলায় উঠছে। এখন আপনারা হাত দেখান, কারা কারা চলার পক্ষে আছে হাত দেখান। আল্লাহ পাক কবুল করুন। করি আমি আমার বিশ্ব নবীর সুন্নাত কায়েম করলাম। আমার নবীজি বলতেন, আলা আদুল্লুকুম আলা আকুল লাকুম, আমি কি তোমাদের উদ্দেশ্যে বায়ান করব না? আমি কি তোমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখব না? সাহাবায়ে আজমাইন শুধু নাম বলেন নাই, সাহাবীরা বলেছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ওয়াই নট, কেন বক্তব্য দেবেন না? সেটাই কোন আব্বা, বক্তব্য শোনার জন্য, মানার জন্য জান জান নিয়ে আমরা প্রস্তুত আছি। সুবহানাল্লাহ, আগামীকাল কে আরো জোরে শুনলে পরে ফেরেশতারা শুনলে আপনাদের লস হবে। একবার সুবহানাল্লাহ যদি পড়া যায়, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরপুর করে দেন কে? এজন্য মাঝে মধ্যে সুবহানাল্লাহ পড়ার জন্য তো আমার ডিমান্ড দেওয়া লাগে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে ব্যবস্থা করে দেন কে? যুবক কার উপর তাওয়াক্কুল করছে? ওমর ওখানে শুধু ফুলতেছে, আসলে হয় খবর আছে। যুবক থরথর করে কাঁপে, হাতের ভিতরে কিসের বোতল? মদের বোতল, চাদর দিয়ে ঢেকে নিয়েছে। ওমরের সামনে হাজির, যুবক রে এতক্ষণ ধরে পেশাব করা লাগে, তোর তো মহা ডায়াবেটিস হয়েছে দেখতেছি। এই যুবক যাক সে কথা, তোর হাতের মধ্যে কিসের বোতল? যুবক বলতে সহ, এটা আপনার রাজ্য না? বলে হ্যাঁ। তো আপনার রাজ্যে কেউ নিষিদ্ধ কোন বোতল নিয়ে ঘুরবে এটা আপনি কেমনি বিশ্বাস করবেন? একটু টেকনিক করতেছে। হযরত ওমর বলতেছেন, এত কথা শুনতে চাই না, সোজা জবাব দাও, তোমার হাতের মধ্যে কিসের বোতল? যুবক বলতেছে, দুধের বোতল। সুবহানাল্লাহ, জোরে কর, অথচ কিসের বোতল? তাওয়াক্কুল করছে কার উপরে? উনি কারোর সাথে থাকলে আর কার কোনো লস সমস্যা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সলনার হাত চানি যত ইয়াসু, সলনার হাত চানি যত ইয়াসু, পিছনে ফিরে চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বল আল্লাহু আকবার। আমার ভাইরা, যুবক বলেছে মদের বোতল নয়, দুধের বোতল, কিসের বোতল? হযরত ওমর আগে থেকে বিশ্বাস করেন যুবকের হাতের ভিতরে নিষিদ্ধ কোনো বোতল আছে নিশ্চয়ই। এই যুবকরে দেখি তো তোর দুধটা কালো না সাদা? আপনাদের দেশের দুধ কালো না সাদা? আরো জোরে। সঙ্গে সঙ্গে যুবক বলছেন, ওমর হাল তাস্তাহজি মাই, আপনি কি আমার সাথে কৌতুক করছেন? আপনি কি আমার সাথে হাস্যরস করতেছেন? আমি কখনো মিথ্যা কথা বলি না। অথচ মদের বোতল কথা কম ঠিক না ব্যাপী? হযরত ওমর বলছেন, ওই সব কথা শুনতে চাই না, আমি দেখতে চাই। যুবক এখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সর্বশেষে ঘরমুক্ত হয়ে গেছে। যুবক থরথর করে কাঁপতেছে। যখন আস্তে করে বোতলটাকে চাদর থেকে জালু আফরোজ করেছে, কাশ করেছে, কভার থেকে মুক্ত করেছে, হযরত ওমর তাকায় দেখলেন, যুবক তাকায় দেখলেন, আল্লাহর ফেরেশতা মণ্ডলী তাকায় দেখলো, যুবকের কালো মদের বোতল সাদা ধবধবে দুধের বোতল হয়ে গেছে। লিল্লাহে তাকবীর, আমার সুলতান, এইরকম
শাসক এখনো দরকার আছে না নাই, কথা কোন আসে না নাই, কিন্তু নেতা নিজেই যদি মাঝে মধ্যে একটু টেস্ট করে তাহলে কর্মীদের খবর আছে নাকি গো? এই জন্য নেতাকে ভালো হতে হবে, তিনটা কোয়ালিটি যদি থাকে সেই নেতাকে বাছাই করার জন্য নির্দেশ দিয়েছেন কে? এক নম্বর কোয়ালিটি মান দাকারাকুম বিল্লাহি ফায়াতুহু, যাকে দেখলে আপনার আল্লাহর কথা মনে হবে। কার কথা মনে হবে? আরো জোরে বলেন। আর দুই নম্বর ওমান যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে আপনার জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হবে, জ্ঞানের শূন্যতা দূর হবে, আপনি একজন আলেম হয়ে যাবেন। জোরে করে সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে লিডার গুলো বর্তমানে পাই, নামাজ নাই এক অক্ত, গাজা ছাড়ে না পাঁচ অক্ত, গম ছুরি দিয়ে পাকা পক্ত, আলেমদের উপরে খুবই শক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আছে না নাই? আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? তবে আপনাদের ইউনিয়নের কথা আমি বলি না, শেরপুর উপজেলার কথা বলি না, আমি এটা অন্য ডিস্ট্রিক্টের কথা বলতেছি। আমার ভাইরা যাদের বক্তব্য শুনলে ওই বক্তব্যের ভিতর দিয়া প্রেমের সুরসুরি আসবে না, বিরোধীদের উপর আক্রমণের আক্রমণাত্মক কোন বক্তব্য হবে না, শুধু ভালোবাসা, শুধু মহব্বত, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, বাবা মার সেবা করার কথা, আলেম ওলামার প্রতি ভক্তির শ্রদ্ধার কথা। সামনে রমজান মাস আসবে, বাবারা আমি ঢাকা থেকে আসছি, তোমার দলের লিডার আমার এক নম্বর ওসিয়ত হবে, সামনে রমজান মাসে রোজা রাখার জন্য সবাই প্রস্তুতি নিয়ে নিবে। এইরকম নেতা হলে এই দেশটা আস্ত জান্নাতের টুকরা হয়ে যেত। আল্লাহর নবী বুখারী হাদিসের ভিতরে বলেন, ইদা কানা উমারাউকুম খিয়ারাকুম, যদি তোমাদের নেতাগুলি যদি ভালো মানুষ হয়, ওয়াগনিয়াউকুম সুমাহাকুম, তোমাদের ধনীগুলো যদি দানবীর হয়ে যায়, ওয়ামুরুকুম শূরা বাইনাকুম, আর তোমাদের কাজকারবার পুরুষ পরিষদের মাধ্যমে পরামর্শের ভিত্তিতে যদি চলতে থাকে, আমি নবী ঘোষণা করলাম, ফাজহরুল আরদে খায়রুন লাকুম মিন বাতনিহা, কবরে যাওয়ার চাইতে এই বাংলাদেশটা তোমাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। হুজুর কথা ঠিক আছে? মুসলমান এক নম্বর কোয়ালিটি হবে তাহলে কি, যারে দেখলে কার কথা মনে হবে? তার মানে মুখে দাড়ি থাকবে না, তার মানে মাথায় টুপি থাকবে না, তার মানে আটো সাটো পোশাক থাকবে, কথা কর, তার মানে ধোয়া নাই মোছা নাই, ভোটের আগে পাঞ্জাবি, ভোটের আগে টুপি, ভোটের আগে তসবি, এমন হতে পারে আসর নামাজ চারবার হবে, নেতা বলতেছে সার চারবার করে আসর হলো, কয় চুপ থাক, আরো একবার হতে পারে, কারণ যেখানে যা সেখানে নামাজি হিসেবে পরিচয় দেয়, কথা কয় না? ভোট চাইতে চাইতে এক বাড়িতে গেছে, গেকে বাড়িওয়ালা বাড়িতে নাই, কই গেছে বলে ওই জমিনে ফসল ছিঁচতে গেছে, জমিনে পানি সেচ দিতে গেছে, ওখানে যেয়ে দেখে লোকটা পানি সেচতেছে, জিজ্ঞেস করলো, ভাই যান মনটা খারাপ কেন? কয় মন খারাপ হবে না কেন ভাই যান, আজ থেকে সাত দিন পূর্বে আমার স্ত্রী ডেলিভারি কেসে আক্রান্ত হয়ে মারা গেছে, কয় রোগটা খুবই মারাত্মক, এই রোগ আক্রান্ত হয়ে দুই মাস আগে আমার বাপও মারা গেছে। আপনারা কোন ডেলিভারি কেসে আক্রান্ত হয়ে বাপ মারা যায়? তার মানে নেতার শিক্ষার দূর অনেক বড়। আছে না যাই কর? আরে নেতাজি মঞ্চে বক্তব্য দিচ্ছে, ভাইয়ের আমার মনে না তোমার, গত নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করেছে, এজন্য আমি গর্ভবতী, আজকে মঞ্চে আবার প্রধান অতিথি বানাইছে, এবার দ্বিতীয়বার গর্ভবতী, একই মঞ্চে নেতা কয়বার গর্ভবতী? জোরে কর, এটা কিসের জন্য হলো? বলে নেতার শিক্ষার দৌড় কত, উনি বলবে গর্ববোধ করি, সেটাকে বানাইছে গর্ভবতী। ডিগ্রি কলেজ মাঠে জনসভা হচ্ছে, কোন কলেজ? ডিগ্রি কলেজ। সে এখন বলতেছে, ভাইরা আমার আগামী নির্বাচনে যদি আপনারা আমাকে নির্বাচিত করতে পারেন, তাহলে ডিগ্রি কলেজকে ইন্টারমিডিয়েট বানায় দিব। আপনার ফলে ডিগ্রি বড় না ইন্টারমিডিয়েট বড়? ওই নেতা সাহেব জানি না,
নাম স্বাক্ষর করতে পাঁচবার কলম ভাঙে, সেই বড় নেতা হইতে গেছে। এক নম্বর, নেতা সুশিক্ষিত হতে হবে, তার মানে কোন কোরআনের জ্ঞান থাকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু নেতা যদি বলে লাকুম দীনুকুম আলিয়া দিন বুখারীর হাদিস, অথচ লাকুম দীনুকুম আলিয়া দিন কোরআন শরীফের আয়াত কিনা, ওনার কাছে বাঁচবিছেন না, কোনটা কোন জায়গায় হবে এটা বলতে পারে না। এই নেতাকে দিয়ে কাম হবে না, নেতার জানতে হবে, কোরআন কারিম পড়তে জানতে হবে, কর্মীদেরকে কোরআন থেকে ওসিয়ত করার মতো যোগ্যতাও থাকতে হবে। নির্দেশ তিন নম্বর দায়িত্ব হবে ওই নেতার, খাসিয়ত হবে, বৈশিষ্ট্য হবে, যারা মূল আখলাক দেখলে মনে হবে এ জীবন জীবন নয়, আর একটা জীবন আছে যার নাম হলো পরকাল। তার মানে নেতা নামাজ পড়বে না, নেতা রোজা রাখবে না, শুধু ফরজই রাখবে, নফল রাখবে না, শুধু ফরজ নামাজ পড়বে, নেতা কখনো নফল রোজা রাখবে না। এই যে সাবান মাস চলে, আজকে হাদিস বললাম বিশ্ব নবী শাবান মাসের সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, সুবহানাল্লাহ। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হুজুর এই মাসে আপনি কেন বেশি এত নফল রোজা রাখেন? আমার নবীজি বললেন, এই মাসে বান্দার আমল আল্লাহর দরবারে সাবমিট করা হয়, পেশ করা হয়, আরজ করা হয়, নিবেদন করা হয়। আমি বিশ্ব নবী উম্মতের শিক্ষক, পৃথিবীর সব মানুষের সাইয়্যেদ লিডার আমি, এমন অবস্থায় আমার আমলটা আল্লাহর দরবারে পেশ হোক যে আমি রোজাদার অবস্থায় ছিলাম। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন, শাবান মাসে তিনটা রোজা যদি কেউ পালন করতে পারে, 13-14-15 তারিখের রোজা, আল্লাহ পাক বাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে না কালা না খাতে মিন্নু কিল জান্নাহ, জান্নাতের ওই উষ্টির ভিতরে একটা উষ্টি সুসজ্জিত করে নিয়ে এসে আপনাকে ওই উটে আরোহণ করে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। লিল্লাহে তাকবীর। মুসলমান, এই তিনটা কোয়ালিটি দেখে নেতা নির্বাচন করার দায়িত্ব দিলেন কে? আর জোরে জোরে হলো না, সবাই বলেন জোরে সরে। এবার সবাই ইনশাল্লাহ, আমি কি কোন দলের পক্ষে বললাম, কোন ব্যক্তির পক্ষে বললাম? আমি কোরআন হাদিস থেকেই কথা বললাম, ঠিক না? ঠিক, কোরআন হাদিস থেকে বললেই যদি দোষ হয় তাহলে আমরা কোথা থেকে বক্তব্য দিব? ইমাম সাহেব প্রথমেই চাকরি পাইছে, খুতবা দিয়েছে, খুতবার মজলিসে উঠেই মেম্বারে উঠেই বক্তব্য দিয়েছে সুদের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? সভাপতি সাহেব আসতে করে দাওয়াত দিয়ে মেঝেতে বসে, হুজুর খাওয়া দাওয়ার আগে একটা কথা বলো, এত শখ করে আপনাকে আমি চাকরি দিলাম। আচ্ছা, আপনাকে তো কেউ কোনোদিন মনে হয় বলেনি? আমি তো বলি নাই। আচ্ছা, আমি যে সৌদি ব্যাংকে চাকরি করি সেটা আপনি কেমনে জানেন? কয় না স্যার, আল্লাহর কসম করে কই আমি জানি না। না, নিঃসন্দেহে সভাপতি ক্যান্ডিডেট আমার ভবিষ্যতে একজন হবে, সে আপনাকে ভাজি দিয়েছে। আমার সম্পর্কে বলেছে সভাপতি সাহেব সুদের ব্যবসার সাথে জড়িত, সুদি ব্যাংকে চাকরি করে, কথা কন না কেন? ইমাম সাহেব বলল, স্যার আজকে থেকে আমি সিদ্ধান্ত নিলাম সুদের বিরুদ্ধে কোনো বক্তব্য মসজিদে হবে না, পরের জমায় বক্তব্য রাখছে ঘুষের বিরুদ্ধে। তখন কিসের সেক্রেটারি এমন এক পদে চাকরি করে একটা স্বাক্ষরের বিনিময়ে 1,00,000 টাকা কামাই করে, ঘুষের বিরুদ্ধে এমন বক্তব্য দিয়েছে সেক্রেটারি খালি যোগ দিছে, খালি ফারেক হলে হয়। আজকে বাড়িতে দাওয়াত দিয়ে নিতে বলতেছে, মানুষের হাজি শুনে বক্তব্য দেয়, এখানে চাকরি করার নিয়ত আছে? আরে আমি ঘুষ খাই একথা আপনারা কে বললো? কয় না স্যার, এটা তো আমি কারো থেকে শুনি নেই, আমি ইঞ্জিনিয়ারের বক্তব্য দিয়েছি কোরআন এবং হাদিস থেকে, এতে আপনার বিরুদ্ধে চলে গেছে, তো আমি এখন করব কি? কয় না, এই বক্তব্য সামনে চালালে বক্তব্য থাকবে কিন্তু ইমামতি থাকবে না। ইমামের বেকায়দা না কে কায়দা? কায়দা না বেকায়দা? তার পরবর্তী দিনে বেপর্দার বিরুদ্ধে ওয়াজ করেছে, অথচ কেশিয়ারের মেয়ে চ্যাটপিট বের করে অন্যের ছেলের সাথে হাত ধরে বাগবাকুম বাগবাকুম করে।
কেশিয়ারের গা জ্বালা হয়েছে, বাড়িতে দাঁত দেনি, আজকে আবার সেই রকম সাইজ করেছে। প্রিয় ভাইরা আমার, বলেন তো আমাদের কায়দা না বেকায়দা? আমরা জোরে গেলেও দোষ, আসতে গেলেও দোষ, মাঝের গতিতে গেলে তো আরো দোষ, কথা কম। কাজী আমরা কোথায় যাব? তবে কথা সত্য, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে এমন চাপ যার নাই মা। ওয়াদাক্কির বিল কোরআন মান ইখাফ ওয়াইদ, ওয়াদাক্কির ফাইন্নাল যিকরু তানফাউল মুমিনিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কোরআন থেকে বক্তব্য রাখতে হবে। বলেন এই ঘোষণা কে দিয়েছে? আমরা আলেমরা সিদ্ধান্ত নিয়েছি কোরআন থেকে বক্তব্য রাখতে চাই, আমরা তাতে কোনো দ্বিধা করতে চাই না। আপনারা আজকের মাহফিলের শ্রোতা মণ্ডলে যারা বসে আছেন, কোরআন থেকে কি আপনারা বক্তব্য শুনতে চান? কোরআন থেকে বক্তব্য মানতে চান? কারা কারা শুনতে চান আর মানতে চান, হাত তুলে আল্লাহকে এখন দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জ্বালো, আমার কথাও তো উল্টা পাল্টাই ভাবি, ওরা কথা কম ঠিক দেবে, পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে, ঝড় বাতাসে দেবে না, আমার বাবার ভরি ধরে নামাজ রোজা লাগে না, আসে নাকি এগুলো, আসে নাকি এইসব মার্কা লোক, আসে নাকি এলাকা আছে? আমরা বলবো নতুন নতুন কোরআন হাদিস কোথেকে আমদানি করলা বাবা, আমার রসুলের চাইতে বড়। আজকে তো আমি আয়াতি তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারুল্লাহ কাসীরা জরকান মারহাবা। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ নীতি নৈতিকতা আছে আমার নবীর জীবনের মধ্যে, ঠিক না? আমার নবী কি কোনদিন ভণ্ডামি করেছেন? বলেন করেছেন? আমার নবী কি কখনো লুচ্চামি গুন্ডামি করেছেন? আমার নবী কি কখনো নামাজ পরিত্যাগ করেছেন? আমার নবী কি গাঁজা খাইছেন? নাউজুবিল্লাহ যরকম। আমার নবী কি মানুষ হত্যা করেছেন? আমার নবী কি মানুষের বিরুদ্ধে বদদোয়া করেছেন? আমার নবী সারাটা জীবন মানুষের জন্য জীবনটা বেরিয়ে দিয়েছেন, তিনি সব সময় আল্লাহ কর্তৃক নাযিলকৃত আদর্শকে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ, নবী সবের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। তো আমরা নতুন মশলা আবিষ্কার করছি কেন? আমরা জিকির করতে গিয়ে যে কাজগুলো করতেছি আজকে, আহারে মঞ্চের উপরে দাঁড়ায়া আল্লাহর জিকির করতে গিয়ে রব নাসারে জিকির আর ধরল না, কথা কর। আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমারই দরবারে, হিয়ে 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 পাইব বলে ঘুরির খাজা তোমারই কদমে, হিয়ে 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 হিয়ে। আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমারই কদমে, তুমি হি বাবা গোলাপের ফুল, তুমি হি বাবা নূরের পুতুল। আপনারা বলেন আমার বিশ্ব নবীর নূর নামাটি, এটা নিয়ে আলেমদের মধ্যে পার্থক্য আছে না নাই, মত পার্থক্য আছে না নাই? দুই গ্রুপের পক্ষে বক্তব্য আছে, দলিল আছে। আমার নবীজির নূর তাদের সন্দেহ নাই, কিন্তু উনি নূর দিয়ে তৈরি হয়েছেন এটা নিয়ে অবশ্যই ইখতিলাফুল উলামা আছে। সেখানে তোমার বাবা আমার বিশ্ব নবীর পায়ের জুতার ধুলার মূল্য হবে না। হযরত আহা, যাকে আমরা বড় পীর সাহেব বলি, আমাদের বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে তার একজন মরিদ জিজ্ঞেস করেছিলেন, হুজুর সাহাবীদের মর্যাদার সাথে আপনার মর্যাদার কতটুকু পার্থক্য আছে? উনি সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার বলে সিজদায় লুটিয়ে পড়ে বললেন, ও আমার সাগরে, কোথায় সাহাবীদের জীবন আর আমার জীবন কখনো এক করে দেখা যাবে না। এমন কি সব সাহাবীদের ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে প্রান্তর কি প্রান্তর অতিক্রম করেছে, ওই ঘোড়ার পায়ের তলার যে ধুলার মূল্য হবে, আমি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর ওই ধুলার মূল্য হবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। আজকে আপনারা কোন হিসাবে আল্লাহর ওলিদেরকে এত উচ্চ আসনে দিয়ে দিয়েছেন? অনেকে এমন কাজ করে, এই তো কয়েকদিন আগে একজন বলল,
আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ কাছে গায়ে ভাইয়া রসুলের ধন খাজা পাইয়া শুয়া আছে আজমিরে। বাবারে তোর দরবার সব, বাবারে তোর দরবার থেকে কেউ ফেরে না খালি হাতে। এরকম বলছে কি বলে নাই? বলছে কি বলে নাই? ও মুসলমান, এখান থেকে বোঝাতে চায় আপনাদের কথার ভিতর দিয়ে শিরক চলে আসে, অথচ আমার আল্লাহর সাথে শিরক করলে আল্লাহ বরদাস্ত করে না। কোরআনে কারীম সূরাতুল মায়েদা 72 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়ুশরিক বিল্লাহি ফাইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু عَلَيْهِ الْجَنَّةُ وَمَأْوَاهُ النَّارُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সাথে যারা শিরিক করবে অবশ্যই অবশ্যই তাদের ঠিকানা হবে জাহান্নাম, জান্নাত তার জন্য হারাম করেছেন কে? এই জন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে। কোরআন সুন্নাহ বিদ্যমান, এই দুইটার দিকে তালাব তাকাবেন, হক ওলামায়ে কিরামের দিকে তাকাবেন, ওনাদের পদ্ধতি মেনে চলবেন, আল্লাহর রাস্তায় জান্নাতে চলে যাবেন। জোরে গোনাবেন, আরো জোরে গোনাবেন। মুসলমান ভাইরা, বিশ্ব নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? আমরা অবশ্যই টুপিতে রসুলের সুন্নত মানবো, দাড়িতে রসুলের সুন্নত মানবো, আমাদের যুব্য হাব্বতে রসুলের সুন্নত মানব, আমরা অবশ্যই আহারে ওই জাতর মাখানো, সুরমা মাখানো, মিষ্টি খাওয়া, কুক খাওয়া, দাওয়াত খাওয়া, এগুলোতে রসুলের সুন্নত মানব, আতর সুরমাতে মানব, কোনো সন্দেহ নাই। কিন্তু বিশ্ব নবীর সুন্নত আদালতে মানার দরকার আছে না নাই? আল্লাহর নবী কোরআন দিয়ে আদালত চালায়নি? কথা পাই না? উনি চোরের বিচার করেন নাই, উনি জেনার বিচার করেন নাই, উনি হত্যার বিচার করেন নাই, কি দিয়ে করছে? কোন জায়গায়? আদালতে। জোর কর, কোথায়? কিন্তু আজকে আদালত ঠিকই আছে, দাড়ি পাল্লাও ঝুলানো আছে, কিন্তু কোরআনের বিচার নাই, রসুলের সুন্নতি বিচার নাই। এটা কি প্রতিষ্ঠা করার দরকার আছে? সব জায়গায় রসুলের সুন্নতটা নিয়ে যেতে হবে। প্রিয় ভাইরা, আজকে আমার সেই আলোচনায় ছিল, বিশ্বনবী সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এমনকি আমরা কি আমাদের বিবিদের কাছে গ্রহণযোগ্য হতে পারি? আমরা বিবিদের সাথে সবসময় ওটা বসা করি, বিবিদের সাথে আমাদের অনেক সময় ভুল টুল হয় না, একটু সমস্যা গন্ডগোল ফাসাদ, একটু কাজে কাজে সুলে সুলে কিলাকুলি, এই এলাকায় নাই কোথায় আছে? তো আমি একে আর এক মাহফিলে জিজ্ঞেস করছিলাম, আপনারা এমন কে আছেন আপনার বিবির কাছে গেলে আপনার চরিত্রের সার্টিফিকেট দেবে? কেউ কথা কয় না। দ্বিতীয়বার বললাম, তৃতীয়বার বললাম, তৃতীয়বারের পর একদিন যদি এক মুরব্বী খালি বুক টান করে লেগে উঠছে, টান বললাম, চাচা খবর কি? কয়ে এখনই যান, ঠাস করে কয়ে দেবে যে আমার স্বামী ভালো। তো পাশে এক যুবক করছে, এই বুড়ো দাঁড়া চুকে কাল সকালে ঝগড়া হল না, ওই খালি বসে শুনে। তা আমি সেই দিন বুঝেছি আমরা আমাদের বিবির কাছেও ভালো হতে পারি না। কারণ হচ্ছে কি, আমরা যে বিবির অধিকার আদায় করি না। বিবি চাইছে শাড়ি, আমি মারছি লাঠির বাড়ি, বিবি চাইছে হিল, মারছি কি, কথা কয় না। এক কেজি করে দুধ কেনে স্বামী, বিবি পাক করে দেয়, এখানে ঢকঢক করে খায়, আর তল চোখে তাকায় যে কেউ দেখলো নাকি। এক সপ্তাহ পরে বিবি বলতেছে, তুমি স্বামী না বমি সেটা কত? কয়, কি হয়েছে রে, তুমি দুধ কেন আমি পাক করে দিই, তুমি ঢকঢক করে খাও, একটা ঢোক খাইতে বললে না? কয়, সকিনা থাম থাম, আমি আনা ঠিক হয়ে নি। মানে ওর ভাবখানা দেখে মনে হয় ওই ঠিক হয়ে বোধহয় ইরেকো যুদ্ধ করব। এরকম স্বামী মার্কা বমি আসে না? দেখো আসে না? না, বিবির অধিকার আদায় করে না, বিবি আপনার কথা শুনবে কেন? সেক্ষেত্রে আমার আম্মা যান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন, গুণ বিশ্ব নবী সম্পর্কে কি সার্টিফিকেট দিয়েছিলেন একটু শুনে কষ্ট হচ্ছে, এটাই শেষ কথা। হেরা পাহাড় থেকে বিশ্ব নবী এই ভলিউম কিতাবটা নিয়ে আসলেন। আসার পরে যখন আম্মা যান খাদিজার ঘরে ঢুকেছেন, উনি জ্বরে কাঁপতেছেন, উনি বলতেছেন, আল্লাহি ইন্নি খাশিতু আলা নাফসি, আমি আমার আল্লাহর নামে শপথ দিয়ে বলি আমার বড় ভয় হচ্ছে, এক জ্যোতির্ময় পুরুষ আমাকে চেপে ধরে তিনবার তার শরীরের সাথে চাপ দিয়েছে, আমার ভয় হয় কি যে হয় কি যে হয়। এই মুহূর্তে বিশ্ব নবীর সামনে
কেউ সান্ত্বনা দিতে আসেন নাই, ফেরেশতা মণ্ডলী আসে নাই, কোন নেতা নেত্রী আসে নাই, আত্মীয় বর্গ বাপ মা তো আগেই জমিন থেকে বিদায় হয়ে গেছে, দাদা গেছেন, চাচা গেছেন, একান্ত সাথী সব বিদায় হয়ে চলে গেছেন। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত, এই মুহূর্তে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার কি হয়েছে বলে এই ঘটনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স যখন 25 বছর, আমার বয়স তখন 40 বছর, আজকে 15টা বছর ধরে আপনার সাথে আমার বিয়ে হয়ে ঘর কোন চলছে, আমি আপনার ইনসাইড আউট ভেতর বাহির দুইটাই জানি, এই 15টা বছরে আপনার চরিত্রের মধ্যে আমি অন্তত 5টা গুণাবলী খুঁজে পেয়েছি, আর এই 5টা গুণাবলী পৃথিবীর কোন স্ত্রী তার স্বামীর মধ্যে এট টাইমে পাইতে পারে না, আমি সেটা আপনার মধ্যে পেয়েছি, আর এই 5টা গুণ যার মধ্যে থাকে, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আমার আল্লাহ তাকে অপমান করে না, ধ্বংস করে না। হুজুর বললেন, খাদিজা কি সেই 5টা কোয়ালিটি পাইছো? এটা কিন্তু বিবি নিজেই স্বীকৃতি দিচ্ছেন, সুবহানাল্লাহ। ধরে কর বিবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর কোয়ালিটি, ইন্নাকা লা তাসিলুর রহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, সুবহানাল্লাহ। 2 নম্বর তাকরিমুজ জাইফা, আপনি মেহমান পাইলে পাগল পাড়া হয়ে যান, সুবহানাল্লাহ। 3 নম্বর তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝাগুলি কষ্টগুলি বহন করে দেন, কষ্টগুলি লাঘব করে দেন। আর 4 নম্বর তাকসিবুল মাদুম, কোন অসহায় মানুষ যদি অসহায় নিঃসহায় হয়ে যায়, ইসলাম গ্রহণ করার পরে সহায় সম্পদ নাই, একেবারে নিঃসহায় হয়ে গেছে, আপনি তাকে নিয়ে এসে সহায় সম্পদ দিয়ে দেন। আর 5 নম্বর হলো তুইনু আলা নওয়াইবিল হককে, হকের পথে এসে আপনার সাথে দিনে আন্দোলন করতে এসে যদি কেউ বিপদে মুসিবতে পড়ে যায়, আপনি তার পাশে উত্তম সহযোগীর ভূমিকা পালন করেন। আর এই 5টা কোয়ালিটি যার থাকে, আল্লাহ তাকে কখনো অপমান করেন না। এবার জবাব দেন, আমার নবীর চরিত্র ভালো না মন্দ? যখন ভালো না মন্দ, তাহলে নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? আজ থেকে কি নবীর অনুসরণে নামাজ ধরবো ইনশাআল্লাহ? কে কে নামাজ পড়বেন হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করুন বলি আমিন। 2 নম্বর রমজান মাস আর কয়দিন আছে? 1 মাসও নাই, কিসের 1 মাস? 1 মাসও নাই, এখন থেকে প্রিপারেশন নিয়ে নেন, রমজান মাসের রোজা এবার ছাড়ব ইনশাআল্লাহ। এরপরে যাদের হজ করার সমর্থ আছে হজ করবেন, যাকাত যাদের দর সমস্ত আছে যাকাত দিবেন, দিনে আন্দোলনের শরীক হয়ে যাবেন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য সব সময় নিরন্তর সংগ্রাম মুখর থাকবেন। জোরে জোরে বলি, আল্লাহুম্মা আমিন। কোন হকদারের হক মারবেন না, পিতা মাতার খেদমত করবেন, আর সব সময় হকের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেবেন, সত্যের সাথে থাকবেন, সত্যকে লালন করবেন, বাড়িতে পর্দা কায়েম করবেন, আপনার স্ত্রীর, আপনার মেয়ের, আপনার মনের মায়ের পর্দার দায়িত্ব আপনার উপরে আছে, কথা বলেন ঠিক না? শুধু তাই নয়, হালাল হারাম বাদ বিচার করে চলবেন, ইন্নাল হালাল বাইয়িনুন আল হারাম বাইয়িনুন ও বাইনাহুমা মুস্তাবিহাতুন ফামানিত্তাবা শুবহাত ফাকাদ ইসতাবরা লিদীনিহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালাল কোনটা হারাম কোনটা স্পষ্ট আমরা জানি কি জানি না? হুজুর বলেন, এই হালাল কে হালাল যারা জানে, হারাম কে হারাম হিসেবে যারা বর্জন করে, আর ওই সন্দেহপূর্ণ বিষয় থেকে যারা বেঁচে থাকে, অবশ্যই সে তার দিনটাকে মুক্ত করে নিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার নবীজি ভালো মানুষ, এটা তার স্ত্রীরা সার্টিফিকেট দিয়েছে, সুবহানাল্লাহ। জোরে কর। চাকরের চাকরেরা সার্টিফিকেট দেয় নাই, বন্ধু বান্ধব দেয় নাই, সাহাবিগণ দেন নাই, এমন কোন মানুষ নাই যে বিশ্ব নবী সম্পর্কে এতটুকু উচ্চবাচ্য করেছে। সবাই এক বাক্যে বলেছে, নবী ছাড়া সাধারণ মানুষের চরিত্র এমন হতে পারে? সেই নবীর অনুসরণ করতে আমাদের কোনো অবজেকশন? ইনশাআল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরাহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, আল্লাহুম্মা।
হইতে পৃথিবী আকুল, হে রসুল হে নেতা হে রসুল আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রিয় ভাইরা, এতক্ষণ যা বললাম আপনারা কি কষ্ট নিয়েছেন? আমল করার মতো অনেক কথা আছে না ভাইয়া? আমি আজকে আবারও গুরুত্ব দিচ্ছি, আমাদের সন্তানদেরকে ড্রাগ এডিক্টেড থেকে বাঁচাতে হবে, তাদেরকে মদ জুয়া গাঁজা থেকে বাঁচাতে হবে। কথা বল, কিন্তু দুঃখজনক চতুর্দিকে অবস্থা খুব খারাপ, সীমান্ত দিয়ে বৃষ্টির মতো বন্যার মতো আসতেছে।